প্রার্থী ঘোষণার পাছতো বিপর্যয়ে লগ এড়া নাই প্রদেশ কংগ্রেসক। এবার বিধায়ক আব্দুর রশিদ মন্দারর এখন পত্রই পুনের কংগ্রেসের ভিতরচরা সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়ার। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পূর্বে কংগ্রেসের নির্বাচনী সমিতিলৈ বিধায়ক মন্ডলে লিখা এই পত্র এতিয়া ভাইরেল। রকিবুল হুসেনের প্রার্থিত্বর বিরোধিতার 10 মার্চত পত্র লিখিছিল আব্দুর রশিদ মন্ডলে। রকিবুল হুসেনের পরিবর্তে আব্দুর রশিদ মন্ডলে সাংসদ আব্দুল খালেক নাইবা বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরী আব্দুল হামিদক প্রার্থিত্ব দিয়ার যুক্তি দিছিল মন্ডলে। মন্ডলে যুক্তি দিছিল বর্তমান সমষ্টি পুনৰ নির্ধারণের পাছত 16 জন বিধায়ক আছে ধুবুরী লোকসভাত। ইয়াৰে 8 জন কংগ্রেসী বিধায়ক আর 8 জন AIUDFর বিধায়ক। ইয়াৰে 14 গৰাকী মিয়া মুসলমান। এনে অবস্থাত রকিবুল হুসেন মিয়া সম্প্রদায়ের নহয় বলে উল্লেখ করে রকিবুল হুসেনক প্রার্থিত্ব নিদিবলে আহ্বান জানাইছিল বিধায়কগৰাকীয়ে। কিন্তু নরজিল আব্দুর রশিদ মন্ডলের আর্জি। রকিবুল হুসেনকেই প্রার্থিত্ব দিলে হাইকমান্ডে আর এতিয়া ভাইরেল এই পত্র। কিন্তু কি উদ্দেশ্যত রাজহুয়া হল কংগ্রেসের ভিতরচরার এই অধ্যায়? আর এতিয়া আব্দুর রশিদ মন্ডলের প্রতিক্রিয়া এনে ধরনের। আলোচনা দলের মাজত উপস্থিত থাকি কব পারি, উপস্থিত থাকার সুবিধা না থাকলে আমি পত্র যোগে জানাব পারি আমার নেতৃত্ব আভ্যন্তরীণ করার কথা দলীয় কথা মই মোর মতামত দলের নেতৃত্ব দিছে এটা সম্পূর্ণ আমার দলীয় সাংগঠনিক কথা, এটা মিডিয়ার লগত শেয়ার করা কথা নয়, সিদ্ধান্তর আগর কথা। মোর পত্র এটা দলীয় সিদ্ধান্তর আগর মোর মতামত, এটা সম্পূর্ণ দলীয় আভ্যন্তরীণ কথা বলে আপনার কব। হাইকমান্ডর নির্দেশ মানি এতিয়া হেনো রকিবুল হুসেনের পক্ষত আব্দুর রশিদ মন্ডল। 100% রকিবুল হুসেন জিকিব এই দাবি প্রার্থিত্বর বিরোধিতা করা বিধায়কগৰাকীর। রকিবুল হুসেন ডাঙরে বিজয় সুনিশ্চিত করার বাবে আমি সকল পর্যায়ের নেতা কর্মী দিন রাতি একাকার করে ফিল্ডত রাইজের মজাত কাম করে আছে। কিন্তু রকিবুল হুসেনের বিজয় দাবি করা বিধায়কজনক দেখা পোৱা নাই প্রচারত। সেই প্রশ্নের উত্তর দিলে আব্দুর রশিদ মন্ডলে। ডাঙরেক মই মোর ব্যক্তিগত অসুবিধার কথা জানাইছিল যে মোর ঘর অসুবিধা আছে, ফ্যামিলির এজনের হার্টর প্রবলেম আছে, তোর অপারেশনের পসিবিলিটি হয়ে আছে, গতি এতিয়াও পেশেন্ট মোর ঘরতে আছে, ইয়াতে আছে, গতি এই কারণে ঘরত বেমারি মানুষ থাকার কারণে মই ফিল্ডে যাব পারি, কিন্তু মোর সমর্থক সকল পুরা দমে ফিল্ডত লাগি আছে। আনফালে ধুবুরীত প্রচারত থাকা রকিবুল হুসেনের প্রতিক্রিয়া। আপনিও বিচারিব পারে, তেও বিচারিব পারে, AICCএ যেটা সিদ্ধান্ত লয় সেটাই হব। কোনজন বিধায়ক চাবচোন, মোক মই ইলেকশন নোহোৱাকৈ মোক মন্ত্রী পাতিব খোঁজা বিধায়কজন নেকি এবার চাবচোন, সেই কথা তো নুসুদে। আপনি মানে টিভিত দেখিছো যে মোক বোলে একে কেন্দ্রীয় মন্ত্রী করব লাগে, সেটা সুদাই নাই দেখুন। আপনি সেইজনে কোয়া মুনিজ মুখরে পত্রহে লিখেছে মনে মনে, চিঁড়ি চিঁড়িটো কইছে মোক বোলে মন্ত্রী লাগে কেন্দ্র, হয় নয়? এই পত্রর পাছতর প্রতিক্রিয়াক লৈ মূল সমূহা নাই হেনো সভাপতি ভূপেন বড়াইও। সিদ্ধান্ত হওয়ার পাছত দলীয় কম্পালশন, দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত সকলে মানি লৈছে, মই কনসার্ন নহয়। 10 মার্চের পত্র এতিয়া ভাইরেল হওয়ার উদ্দেশ্য কি? কারণ আব্দুর রশিদ মন্ডলে পত্র দিছিল 3 জন ব্যক্তিলৈহে। কোনে করিলে ভাইরেল? দলত ক্রমান্বয়ে এলাগি হওয়ার বাবে মন্ডলে করিলে নেকি পত্র ভাইরেল, নে রকিবুল হুসেনক রণত পেলোৱাৰ বাবে আন কারোবার এই কাণ্ড? পত্রর ক্রীড়া প্রতিক্রিয়া চলি থাকার মাজতেই এয়া ধুবুরীর পরিবেশ। রকিবুল হুসেনের প্রচার সভাক বাধা দিয়ার চেষ্টা AIUDFর কর্মীর। লাগিল হতাহতি মারপিট, হাতে হাতে কোলা পতাকা লৈ AIUDF কর্মী, লগে লগে কংগ্রেস কর্মীর বাধা। সৃষ্টি হল উত্তপ্ত পরিস্থিতির। এক কথাত ধুবুরীত এফালে আজমল বাহিনী, আনফালে রকিবুল বাহিনী, লগতে কংগ্রেসের ভিতরচরার পত্র ভাইরেলর ঘটনা। রাজনৈতিক লাভালাভর অঙ্কত কোন কত ব্যস্ত সেয়া সাধারণজনের বাবে বুঝাই কঠিন, কিন্তু বুঝাই বারুকুয়ে বুঝিছে ধুবুরীর রাজনীতি। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।